সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছাদ থেকে পানি পড়ায় কয়েক মিনিট বন্ধ থাকল বিচার কাজ আজ থেকে সংস্কারের কথা জানিয়েছেন গণপূর্তের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীম সকালে বিচার কাজ শুরুর কিছুক্ষণের মধ্যে এই ঘটনা ঘটে বিচারকদের আসনে পানি পড়ার ঘটনায় প্রধান বিচারপতি সহ পাঁচ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান আঠারো মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বিচার কাজ ছুটে যান প্রশাসনের কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরানো হয় বিচারকদের আসন পরে আবার বিচার কাজ শুরু হয়